ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি আজকে ইয়ামামা ক্যাম্পে। আমরা এখানে অনেক প্রবাসী বাংলাদেশিদেরকে দেখতে পাচ্ছি। এখন মূল বিষয়টা হচ্ছে এই প্রবাসী বাংলাদেশিরা তারা এক একজনে তাদের মনে জমে থাকা দুঃখের কথাগুলো তুলে ধরবেন এ টু জেড বাই নিহন এই চ্যানেলে। আমরা এখন যার সাথে কথা বলছি, আচ্ছা আপনাকে একটু আমি ওনার কথা যে আপনি বলেন ভাই, আমাদের বলতেছে এটা আমাদের যাওয়ার পরে দেশে যে এয়ারপোর্টে যাবো ফেরত সেটা হয়, আমরা যদি কোনো জিনিস নিয়ে যাই, এই জিনিস আমাকে কার্টন সিরিয়া আমার জিনিস রাখা দেয়, এরপরে যদি পরিশ্রম করার পরে কিন্তু আমরা এটা পাইতেছি না। আমাদের জননেত্রী শেখ হাসিনার একটা অনুরোধ, আমাদের যে আমরা যে যুদ্ধ আছি, আমাদের বিদেশ যে আমরা এত পরিশ্রম করে টাকা পয়সা কামাচ্ছি, আমাদের একটা ফেসিলিটি আমরা প্রয়োজন। আমরা ফেসিলিটি পাই না, ফেসিলিটি পাইতেছে কারা? তারা বড় বড় মন্ত্রী মিনিস্টার, তাদের সন্তানেরা তারা পাইতেছে। আমরা যে পরিশ্রম করে টাকা পয়সা দেশে উন্নয়নের জন্য দিতেছি, আমার কোনো ফেসিলিটি নাই, আমাদের কোনো কষ্ট কেউ বলতে না, সব খালি তাগর, বড় লোকের ছেলে মেয়ে ঘর, তাগর খালি বাড়ি গাড়ি তাগর সব কিছু। আমরা যে যুদ্ধ করে আমরা টাকা পয়সা দিতেছি, আমাদের তো কেউ কোনো চিন্তা করে না, বড় থেকে পুরো কেউ চিন্তা করে না। এই বিদেশে আমরা আছি স্যালারি 350 টাকা, আমরা কেমনে খাবো? সবাই সব জিনিসের দর, কিন্তু আমার চিন্তা কেউ করতেছে না, কোম্পানি স্যালারি দিতেছে অল্প স্যালারি। ওকে, আপনাকে এখানে রাখি। সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনার যারা এই ভিডিওটা দেখবেন তারা এত বেশি শেয়ার করবেন। এই প্রবাসী রিমিটেন্স যোদ্ধা যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো যেন তাদের কাছে গিয়ে, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদের কাছে গিয়ে যেন পৌঁছে। কারণ আমি প্রত্যেক সময় আমার লাইভগুলোতে আমি দাবিগুলো করে এসেছি, প্রবাসীরা হচ্ছে দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা কেন প্রতি পদে পদে লাঞ্ছিত হবে, তারা কেন ভোগান্তি সৃষ্টি ভোগান্তি তাদেরকে পড়তে হবে? প্রবাসীদের কোনো প্রবাসী মারা গেলে তাদের লাশ কেন এত বিলম্বে যাবে, কিংবা তাদের জন্য সরকার পক্ষ থেকে যেই টাকাটু সেটা পেতে কেন এত লেট হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি। আজকে যদি এই প্রবাসী ভাইরা কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলেন কি বলতে চাচ্ছেন? আমরা বাংলাদেশে চাই, কার্টুনে কি আছে ভাই? এলাচ আছে, জিরা আছে, তেল আছে, এলাচ আছে, হ্যাঁ আছে, কেন দিতে হবে? খুলেন, 1 কেজি বেশি হলে, 2 কেজি বেশি হলে ট্যাক্স দিতে হবে, কিছু ট্যাক্স। হ্যাঁ, আমি কি এত পরিশ্রম করে বিদেশ থেকে যাই, বাংলাদেশে এয়ারপোর্ট ট্যাক্স দিবো, সৌদি আরবে ট্যাক্স দিবো, তাহলে আমরা কি ছেলে মেয়ে নাই, নাকি মা বাবা নেই, কে আমাদের কামাই কি শুধু আপনাদেরকে খাওয়াবো? নতুন সরকার যে আসবে অবশ্যই বিষয়গুলো দেখা দরকার। আমি চাই আমাদের বাংলাদেশের সাথে কোন দেশ চাই না, বাংলাদেশ কোন দুর্নীতিবাজ চাই না, বাংলাদেশে আমরা কোন দুর্নীতি, পাকিস্তানের বেশি হয় 1000 টাকা, আমাদের বাঙালি বেশি কেন 350 টাকা হয়, নেপালি বেশি হয় 800 টাকা, বেশি টাকা দিয়ে আমাদের বাঙালিরা সৌদি আরবের সবচেয়ে নোংরা কাজ করি, সবচেয়ে নোংরা আমরা কাজ করি, কাছাড়া আমরা সবচেয়ে নোংরা ইন্ডিয়ান নেপালি পাকিস্তানরা হাই লেভেলে চলাফেরা করি, আমাদের স্যালারি এত কম, বেসিক লেখে যখন আমরা এক্সিট যাবো, এক্সিট যাবার যখন আমি সাপোজ 20 বছর সৌদি আরব করলাম, আমার হিসাব আসলো 5000, একটা নেপালি যখন 20 বছর করবো তার হিসাব আসবে কমসে কম 20000, কেন আমি 7 লাখ টাকা দিয়ে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? একটা জিনিস আমি আবার বলি, আমি সবসময় আমার লাইভে, আমি এ টু জেড বাই নিহন আমার চ্যানেলে দেখবো, আমার পেজে আমি একটা কথা সবসময় বলে থাকি, সরকার থেকে কিন্তু ঠিকই আদায় করে নিচ্ছে প্রবাসের দিকে দেখি বিভিন্ন কিছু, বিভিন্ন টাকা, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকাগুলো মন্ত্রণালয় কিংবা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদেরকে দেখা দরকার, টাকাগুলো কে খাচ্ছে? তারা বছরকে বছর ডাবল ডাবল অর্থনীতির মালিক হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলি কিভাবে চলবে? এবং আমি 7 লাখ টাকা দিয়ে আসছি, 7 লাখ টাকা বাৎসরিক 2 লাখ টাকা, 2 লাখ টাকা আমি কিভাবে, আমি আমার ফ্যামিলি